গোটা ফ্রান্সকে গুড়িয়ে দিতে পারে এই রুশ মিসাইল ভয়াবহ ধ্বংস ক্ষমতার অধিকারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া বলা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র ফ্রান্স বা টেক্সাসের সমান একটি গোটা দেশকে গুড়িয়ে দিতে সক্ষম হবে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে আর এস সারমার্ট ক্ষেপণাস্ত্রকে সোভিয়েত আমলের আর থার্টি সিক্স এম ক্ষেপণাস্ত্রের জায়গায় বসানো হবে ন্যাটো সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রকে ষাট বা শয়তান বলে থাকে আন্তঃ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওজন হবে কমপক্ষে একশো টন বা দুই হাজার সাতশো মন ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত যত পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে আর এস ক্ষেপণাস্ত্র হচ্ছে তাদের মধ্যে আকারে সবচেয়ে বড় এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে কয়েক ডজন পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম হবে রুশ টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে আর এস সারমার্ট ক্ষেপণাস্ত্র পাল্লা হবে প্রায় দশ হাজার কিলোমিটার এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটি টেক্সাস কিংবা ফ্রান্সের মতো পৃথিবীর একটি অংশ মুছে দিতে পারবে রুশ টিভির খবরে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্র স্টিলথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং রাডের সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তু ঠিক করে তাতে আঘাত আনতে পারবে চলতি গ্রীষ্মকালে রাশিয়ায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে মস্কো আশা করবে দুই হাজার নয় সাল থেকে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ চলছে এখন প্রায় শেষের মুখে মনে করা হচ্ছে আগামী দুই হাজার সাল নাগাদ তার রুশ সামরিক বাহিনীতে যোগদান করা হবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে